ভাবে সময় আমার কেটে যাবে তোমাকে ভেবে তোমায় নিয়ে স্বপ্নগুলো ভোর হলে যায় যে ভেঙে এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সবার জায়গায় সবাই সুস্থ আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আসলে কাহন নিয়ে কথা বলবো না, কাহন সবসময় তো কাহন নিয়ে কথা বলি, আজকে আবার একটু ডিফারেন্ট বিষয় নিয়ে বা টপিক নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে কোন কুরিয়ার সার্ভিসটা আপনার জন্য ভালো। অনলাইন যে কুরিয়ার সার্ভিস আপনি ইউজ করছেন বা অনলাইনে যেই আপনি আপনার ব্যবসাটা পরিচালনা করছেন, যেই হোম ডেলিভারি সার্ভিসগুলো ইউজ করছেন বা যেই কুরিয়ার সার্ভিসগুলো, যে অনলাইন কুরিয়ার সার্ভিসগুলো আপনি ব্যবহার করছেন, সেটার মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। তো আমি আজকে বলতে চাই যে আমার দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতায় আমি বলতে চাই যে কোন কুরিয়ারটা বেস্ট। তো আমি আসলে আমার ব্যবসার শুরুতে এসএ পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসেই মাল বেশি সব কাস্টমারদের কাছে পাঠিয়েছি। যারা যারা এসএ পরিবহন অথবা সুন্দরবনে নিয়েছেন তারা হয়তো বা ভিডিওটা দেখছেন। আর এখন আমরা ইউজ করছি স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস। এবং আমি কিছুদিন আমার কাহনের ব্যবসার ঠিক 2 বছর যখন শেষ হলো, তারপরে 3 বছরের মাথায় কিন্তু করোনার পরপরই আমি কিন্তু অনলাইন কুরিয়ার সার্ভিসগুলো, যাতে আপনারা আমাদের কাস্টমাররা একটা সুন্দর ভাবে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি বাসায় বসে যেন প্রোডাক্টটা পেয়ে যায়, তো সেই জায়গা থেকে আমি রেডেক্স ইউজ করি। রেডেক্স প্রথমে ভালো ভালো আমাকে সার্ভিস দেয়, খুব সুন্দর সার্ভিস আমাকে তারা প্রোভাইড করে, পরে আমার কিছু মাল ভেঙে ফেলে। এবং এই ভিডিওটা বা রেডেক্স নিয়ে ভিডিওটা আপনারা কিন্তু ইতিমধ্যে আমার এই চ্যানেলেই দেখেছেন বা অনেকেই দেখছেন এখনও। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই রেডেক্স আমার সাথে খুব বাজে একটা সার্ভিস দেয়, এবং সার্ভিস দেওয়ার পরে আমি রেডেক্স মোটামুটি অফ করে দিই, রেডেক্সে আর কাজ করি না। এরপরে আমি পেয়ে যাই হচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস। স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস এখনও আমাকে প্রায় 1.5 বছর থেকে আমাকে ভালো সার্ভিস দিচ্ছে এবং খুব দ্রুত মাল ডেলিভারি করছে তারা। যদি আমাদের রাজশাহী থেকে আমরা প্রোডাক্ট পাঠাই ঢাকার মধ্যে 2 দিন, এবং ঢাকার বাইরে 3 থেকে সর্বোচ্চ 4 দিনে তারা প্রোডাক্ট হোম ডেলিভারি করে দিচ্ছে। তো খুবই ভালো এটা রেডেক্স বা অন্যান্য কুরিয়ারের থেকে স্টেট ফাস্ট আমি মনে করি অনেক ধাপ এগিয়ে। তো আরেকটা বিষয় বলতে চাই, রিসেন্টলি আমি ইউজ করেছিলাম পাঠাও, কারণ স্টেট ফাস্ট কুরিয়ারের অ্যাপসে একটু প্রবলেম হয় এবং তারা আমাকে যথাযথভাবে খুব সুন্দরভাবে তারা আমাকে সার্ভিস দিয়ে আমার সব ধরনের প্রবলেম তারা সলভ করে দেয়। কিন্তু বিষয় হচ্ছে আমি যখন স্টেট ফাস্ট কুরিয়ারের যখন একটু সমস্যা দেখতে পাই তখন আমি আবার একটু কনভার্ট হওয়ার চেষ্টা করি অন্য একটা অ্যাপসে, সেটা হচ্ছে পাঠাও। তো আমাদের রাজশাহীতে পাঠাও বলতে গেলে নতুন, বা আমি হয়তো বা আগে থেকে ছিল বা ওইভাবে অ্যাপস ছিল না বা পাঠাওয়ের কার্যক্রমগুলো ওইভাবে প্রচলিত ছিল না, কিন্তু এখন ইদানিং পাঠাও তাদের প্রমোশন করতেছে, তাদের কুরিয়ার অ্যাপসের প্রমোশন করতেছে, কিন্তু তাদের সার্ভিস খুবই বাজে। আমি এটা বলে দিতে চাই, সার্ভিস খুবই বাজে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন কোন কুরিয়ার ভালো, অনলাইন কুরিয়ার হিসেবে আপনি ইউজ করতে পারেন স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি সার্ভিসটা ভালো পাচ্ছি বলে আমি আজকে এটা জানাচ্ছি। এটা সর্বস্তরের মানুষের জন্য, যারা কুরিয়ারে লেনদেন করছেন বা যারা কুরিয়ার ইউজ করছেন বা যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের জন্য। এবং আরেকটা জিনিস বলতে চাই, আমার এই যে কাহন, এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা যারা আমার এই চ্যানেলে আছেন তারা তো জানেনই এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারা আমার কাস্টমার, তারা আমার ভাই। এবং যারা জানেন না, যারা আজকে এই ভিডিওটা দেখতে এসেছেন কোন কুরিয়ার ভালো, তো সেই কুরিয়ারের কথা বিবেচনা করেই আমি কিন্তু আমার প্রোডাক্টটাও শো করলাম। এই প্রোডাক্টটাই আমরা সারা বাংলাদেশে পাঠাচ্ছি স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে, এবং এখন পর্যন্ত স্টেট ফাস্ট কুরিয়ার আমাকে ভালোই সার্ভিস দিচ্ছে, এতে কোনো সন্দেহ রাখছি না।
তবে স্টেডফাস্ট যদি ভবিষ্যতে কোনো ধরনের খারাপ কিছু করে বা খারাপ কোনো ধরনের সার্ভিস তারা আমাদেরকে আবার দেয় তাহলে আমরা অবশ্যই আরেকটা ভিডিও করে আপনাদেরকে জানাবো। আর যারা যারা এই ছোট্ট একটা ভিডিও আমি মনে মানে বোঝাতে চাই, ছোট্ট ভিডিও কিন্তু এটা প্রোডাক্টিভ একটা ভিডিও, এটা একটা আপনার কাজের একটা ভিডিও হতে পারে, কারণ আপনি কাস্টমার রিভিউটা ভালো করে জেনে নিলেন একটা কাস্টমারের কাছ থেকে। আমি একটা মার্চেন্ট, একটা কাস্টমার, পাঠাও ইউজার, রেডেক্স ইউজার এবং স্টেডফাস্ট ইউজার, এবং আরও হয়তো বা কুরিয়ার আছে, ই কুরিয়ার, আরও অনেক ধরনের কুরিয়ার আসতেছে, বা ই কুরিয়ার তো অনেক আগে থেকে ছিল কিন্তু তাদের কিন্তু ওইভাবে নেটওয়ার্কটা ব্রড এখনও মানুষের হাতে হাতে পৌঁছা নেই। তো ওই জায়গার থেকে আমি বলতে চাই একবারে সোজা ভাষায়, শুদ্ধ ভাষায়, স্টেডফাস্ট কুরিয়ার বেস্ট, আপনারা নিঃসন্দেহে স্টেডফাস্ট কুরিয়ারটা ইউজ করতে পারেন। রেডেক্স এবং পাঠাও থেকে যদি মনে চায়, আপনাদের পার্সোনাল চয়েস, এটা আপনারা ইউজ করতেও পারেন নাও করতেও পারেন, আমাদের এটা কোনো হেডেক না, বা এটা আমি কোনো দায়িত্ব নিচ্ছি না বা বলতেছিও না তারা আপনার তাদেরকে আপনারা বয়কট করেন, কিন্তু এটা আপনাদের পার্সোনাল চয়েস আপনারা ইউজ করবেন কি না। আমি কাস্টমার ভুক্তভোগী হিসেবে আমি এটা জানাই দিলাম যে আমাদের এই কুরিয়ারটা ভালো, এবং নিঃসন্দেহে অনেক ছোটোবেলার থেকেই তো দেখছি এস এ পরিবহন, তারপরে সুন্দরবন, এরা হয়তো বা চার্জ বেশি নাই কিন্তু এদের সার্ভিসটা আগের মতোই ভালো আছে, মোটামুটি ভালো। কিন্তু এগুলো কী করতে হয় যে অফিস থেকে আপনাকে প্রোডাক্টটা রিসিভ করতে হচ্ছে, কিন্তু আমি চাই যে আমাদের যেই চ্যানেলের কাস্টমার আছেন, আমাদের যেই কাহনের এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাস্টমার আছেন, তারা যেন ঘরে বসে আমাদের এই সার্ভিসটা পায়। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার সবার পার্সোনাল চয়েস এবং পছন্দ অনুযায়ী আপনারা কুরিয়ার সার্ভিসগুলো ইউজ করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।